নমস্কার আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তা দেখে আসলাম দেবারা পার্ট ওয়ান স্টারকাস্ট জুনিয়র এন টিআর সাইফ আলী খান জানভি কাপুর তা দেখুন একটা সিনেমার ক্ষেত্রে কতগুলো পয়েন্ট থাকে প্রথম কথা হচ্ছে সেটার স্টোরি লাইন তারপর হচ্ছে ন্যারেশান তারপর হচ্ছে স্ক্রিন প্লে তারপর হচ্ছে অ্যাক্টারদের পারফরমেন্স তারপরে হচ্ছে বিজিএম এই কটা পয়েন্ট কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে তা এইটার পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো দেখুন ট্রেলার দেখে কিন্তু আমিও বলেছিলাম খুব প্রেডিক্টেবল একটা গল্প হতে চলেছে যে জুনিয়র এন সে ওই গ্রামের মাসিয়া হয়ে উঠছে ওই গ্রামের মানুষদের কিছু মানুষের হাত থেকে রক্ষা করছে তারপর তার এই লেগেসিটা বহন করছে তার ছেলে ওকে তা এই নিয়ে হচ্ছে গল্প তা এটার মধ্যে নতুনত্ব কি আছে কিন্তু না আমি একদম ভুল ছিলাম প্রথম কথা হচ্ছে এই গল্পটা কিন্তু একদম ইউনিক যখন আপনারা সিনেমাটা দেখতে যাবেন যে মনে হবে যে এটা ওই সিনেমার থেকে রেফারেন্স বা এখান থেকে কিছু নেওয়া হয়েছে এটা কিন্তু একদমই না আপনাদের এটা মনে হতে পারে কিন্তু ফার্স্ট যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার হচ্ছে স্টোরি টেলিং সেই স্টোরি টেলিংটা প্রচণ্ড ইউনিক এই সিনেমায় হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে স্ক্রিনপ্লে স্ক্রিনপ্লে কিন্তু প্রচণ্ড ফাস্ট এবার দেখবেন কিছু কিছু সিনেমা হয় যে একদম খাজা গল্প কিন্তু যদি স্ক্রিনপ্লে যদি দুর্দান্ত হয় তবে কিন্তু সেই সিনেমাটাকে দুর্দান্তভাবে আপলিপ্ট করতে পারে তা এখানে স্ক্রিনপ্লে কিন্তু প্রচণ্ড পেস্ট মানে যেটা হচ্ছে ইন্টারভেলের আগে মানে সেটা দারুণ ওকে এবং ইন্টারভেলের পরে কিছু কিছু জায়গায় একটু স্লো মনে হয়েছে তা সত্ত্বেও কিন্তু এটা স্ক্রিনপ্লে আপনাকে ধরে রাখবে এবং এটার মধ্যে প্রচণ্ড টু স্ট্যান্ড টার্ন আছে যেটা কিন্তু আপনাকে থ্রু আউট দ্য সিনেমা আপনাকে এঙ্গেজ করে রাখবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই যে ন্যারেশন মানে গল্পটাকে যেভাবে ন্যারেট করা হয়েছে এই যে দেবারা তার যে কাহিনী ঠিক আছে ওই যে গ্রামের কাহিনী এই যে তাদের ওপর এই গ্রামের মানুষের ওপর অত্যাচার হচ্ছে এই ব্যাপারটাকে এত সুন্দর ব্যালেন্স করে থ্রু আউট দ্য সিনেমা দেখানো হয়েছে সেটা কিন্তু দেখবার মতো ঠিক আছে এবং অনেকে মনে করে যে এস এস মৌলি ছাড়া কিন্তু এন সেরকম পারফরমেন্স দিতে পারবে না তার সিনেমা সেরকম চলবে না কিন্তু সেটা কিন্তু একদমই না সেটা একদমই কিন্তু ভুল চার নম্বর যেটা পয়েন্ট হচ্ছে এখানে একটা পারফরমেন্স আমি বলবো জুনিয়র এন কি লেভেলের পারফরমেন্স করেছে মানে প্রথমে তো বাবার চরিত্র হিসেবে যেই অভিনয়টা করেছে জাস্ট ফাটিয়ে দিয়েছে ঠিক আছে আর হচ্ছে অপরদিকে সাইফ আলী খান সাইফ আলী খান যেরকম বন্ধুর বেশে যেরকম চরিত্র করেছে নেগেটিভ শেড যখন তার বিরুদ্ধে হয়ে যাচ্ছে মানে এন বিরুদ্ধে হয়ে যাচ্ছে সেই জায়গায় যা পারফরমেন্স দেখেছে সাইফ আলী খান মানে শিয়ানে শিয়ানে করে দিয়েছে জানভি কাপুর ঠিক আছে তার পারফরমেন্সের লেন্থ খুব একটা বেশি নেই কিন্তু তার সত্ত্বেও তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল এবার চলে আসি এই সিনেমার নেগেটিভ সাইড দেখুন এই সিনেমার নেগেটিভ সাইড হচ্ছে এই সিনেমার বিজে আমরা জানি এখানে মিউজিক ডিপার্টমেন্টে আছে অনিরুধ অনিরুদ্ধের প্রিভিয়াসলি যে কটা কাজ আমরা দেখেছি আমরা জানি চোখ বন্ধ করে যে অনিরুদের মিউজিক মানে ঘ্যামা হবে মানে তাবাটতোড় হবে যাকে বলে আর একটা যে কোনো সিনের ক্ষেত্রে সেটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশান হোক বা কোনো ফাইট সিকোয়েন্স হোক সেই জায়গায় মিউজিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সিনটাকে কিন্তু দুর্দান্তভাবে এলিভেট করতে পারে কিন্তু এখানে অনিরুদ্ধের মিউজিকটা কিন্তু আমার কাছে সেরকমভাবে কিন্তু ওয়ার্ক করেনি আমার খুব ওকে ওকে লেগেছে মিউজিক ঠিক আছে আর এই সিনেমার যদি গানগুলো বলি গানগুলো মোটামুটি আমি বলবো না খুব একটা হাইফাই ফাই বা যে কটা ভিডিও সং এসেছিলো আমার সেরকমভাবে অতটা ভালো লাগেনি এবার চলে আসি এই সিনেমার যে ভিএফএক্স এবং সিজেআর কাজ যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এবার ভিএফএক্স দেখুন ইন্টারভেলের আগে এরকম দুটো একটা সিন আছে যেখানে ভিএফএক্স আমার কাছে খুব কমজোরি মনে হয়েছে ঠিক আছে আমার কাছে সেরকমভাবে ওয়ার্ক করেনি ভিএফএক্স যেখানে আপনারা সকলেই জানেন ওই ত্রিমির দৃশ্যটা একটা আছে তা ঠিক আছে মোটামুটি আমি বলবো না খুব হাইফাই লেভেলের একটা হয়েছে আর এখানে অ্যাকশান সিকোয়েন্সগুলো যেভাবে দেখানো হয়েছে চলো ওইগুলো মোটামুটি ঠিকঠাক আছে এই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা তারা করেছে এই জায়গাটাও ঠিকঠাক আছে প্রেজেন্টেবেল এবং সেটা সুন্দর লাগছে আরেকটা পয়েন্ট হচ্ছে এই সিনেমার কালার গ্রেডিং কালার গ্রেডিং আমার কাছে কোয়েশ্চেনেবেল লেগেছে মানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে এরকম কালার গ্রেডিং কেন এটা আরও একটু ভালো হতে পারতো তা ওভারঅল এই সিনেমাটা দেখে আসার পর আপনার মাথায় দুটো চিন্তা আসবে যে হয় এই সিনেমাটা আপনার খুব ভালো লাগবে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো আর অথবা যা ঠিক আছে চলো ওয়ান টাইম ওয়াচ এরকম ঠিক আছে কিন্তু আমার কাছে এই সিনেমাটা ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ঠিক আছে জুনিয়র এন টিআর সাইফ আলী খান সবার পারফরমেন্স ভালো কিছু কিছু অ্যাকশন দৃশ্য ভালো সবচেয়ে এটা পজিটিভ যেটা বললাম আমরা স্টোরি ঠিক আছে তা যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা যারা এখনও দেখতে চাননি আমি বলবো দেবার আগে দেখে আসুন তা দেখা যাক এটার সেকেন্ড পার্ট কবে আসে আমি তো এই সিনেমাটা দেখবার জন্য এক্সাইটেড থাকবো তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি আর চলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এভাবে সাথে থাকবেন আশা থাকবেন নমস্কার